নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব আনাম্ব্রো রাজ্যে নৌকা ডুবে 76 জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার 80 যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আনাম্ব্রো রাজ্যের ওকবারো এলাকায় বন্যা দেখা দেয়। নৌকার আরোহীরা নিরাপদ স্থানে যাচ্ছিল। দেশটির ন্যাশনাল যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে। স্থানীয়ভাবে তৈরি এই নৌকার ধারণ ক্ষমতা কম ছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ডুবে যায় নৌকাটি। দেশটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, পানির উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি ও মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। আনাম্ব্রো রাজ্যের গভর্নর চার্লস সোলুডো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। চলতি বছর নাইজেরিয়া 36টি রাজ্যের মধ্যে আনাম্ব্রো সহ 29টি বন্যার সাক্ষী হল। বন্যার পানিতে এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 5 লাখ মানুষ।